Bismillahirrahmanirrahim. আজকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সারা বিশ্বের বাংলাদেশি জনগণ যার দিকে তাকিয়ে রয়েছে আমাদের মুক্তির জন্য আমাদের ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং আমাদের দেশকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার থেকে রক্ষা করার জন্য যে নেতার দিকে তাকিয়ে রয়েছে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের এক নেতা নাম বলে বড় নেতা বানাবো না কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক এই অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি আপনাদের সকলের প্রিয় প্রাণপ্রিয় নেতা ঢাকার অবিভক্ত ঢাকার সাবেক সফল মেয়র সাবেক মন্ত্রী সাবেক বারবার নির্বাচিত এমপি জননেতা জনাব মির্জা আব্বাস আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিকে যে নতুন গতি এনে দিয়েছে নতুন প্রাণ চাঞ্চল্য এনে দিয়েছে সেই তরুণ রাজপথের যোদ্ধা আমাদেরকে যিনি প্রতিনিয়ত সংগঠিত করে সাহস জুগিয়ে এই রকম বিক্ষোভ এবং বিভিন্ন কর্মসূচির অনুপ্রেরণা যোগান আপনাদের প্রাণপ্রিয় নেতা জনাব রফিকুল আলম মজনু উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব গোলাপ মাওলা শাহীন উপস্থিত রয়েছেন সংগ্রামী সদস্য সচিব এরামুল হক এরাম এবং উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব এস এম জিলানি উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক নজরুল ভাই এবং ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ সবাইকে জানাই আমার সংগ্রামী সালাম প্রিয় ভাইরা ইতিমধ্যে বলেছি যেই ব্যক্তি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নাম মুখে নিয়েছে তার নাম বলে তাকে আমরা বড় নেতা বানাতে চাই না শুধু যে কথাটা বলতে চাই এই আওয়ামী লীগের একটা সিলেবাস রয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে গাল মন্দ করতে পারবে তারই এই দলে প্রমোশন হবে অতএব এই যে ব্যক্তি আমাদের নেতার সম্বন্ধে কটূক্তি করেছে সে প্রমোশন পাওয়ার জন্য সে তার দলে একটা সামনে পদ পদবীর জন্যই এই কথাটি বলেছেন তবে আমি তাকে ধন্যবাদ জানাইতে চাই যে আজকে আমরা এই ব্যক্তির কটূক্তির জন্য সবাই সংগঠিত হয়ে এই বিক্ষোভ সমাবেশে রাজপথ বন্ধ করে প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করছি এই সুযোগে আমি যে দুইটা কথা বলে আমি শেষ করতে চাই আমরা লোডশেডিং নিয়ে বলবো আমরা নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে বলবো এই বর্তমান সরকার সম্পূর্ণরূপে বাংলাদেশকে দেউলিয়া হওয়ার পথে ইতিমধ্যেই ঠেলে দিয়েছে বাংলাদেশের রিজার্ভ এখন $31 বিলিয়ন আর তারা বলছে সেটা $39 বিলিয়ন এই সরকার মিথ্যায় তারা সম্পূর্ণভাবে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে একটা গোজামিল দিয়ে গত 14 বছর ধরে এই দেশ শাসন করে আসছে আমি বলতে চাই তাদের রিজার্ভে ডলার নাই তেল কেনার টাকা নাই গ্যাস কেনার টাকা নাই সেজন্য তারা এই সচিবালয়ে তাদের সাহেবদের এসি চলবে কিন্তু মসজিদে কয়টার মসজিদ রয়েছে কয়টা এসি রয়েছে সেখানে তারা লোডশেডিং এর জন্য একটা আদেশ জারি করেছে এর বিচার মহান আল্লাহ তাআলা করবে বাংলাদেশের জনগণ করবে ভাইরা লাস্ট যে কথাটি বলতে চাই নির্বাচন কমিশন সকল সমস্যার মূল সমস্যা আজকে বাংলাদেশে গণতন্ত্রহীনতা এবং একটি অনির্বাচিত সরকার আপনারা জানেন 2008 সালে এই সরকার সেনা সমর্থিত একটা সরকারের
মানে দিয়ে যাওয়া ক্ষমতায় উচ্ছিষ্ট ভোগী হয়ে ক্ষমতায় আসে এবং 14 সাল এবং 18 সালে কি করেছে আপনারা দেখেছেন 2020 সালে আপনাদেরকে সকলকে সাথে নিয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি ইলেকশন করেছি এবং ঢাকার রাজপথে অলিতে গলিতে আমরা দাপিয়ে বেরিয়েছি কেউ আমাদের সামনে দাঁড়াইতে পারে নাই আপনাদের কি সেটা মনে আছে আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এই ঢাকা শহরকে অচল করার মাধ্যমে আমরা ঈশ্বরগড়ের পতন ঘণ্টা বাজাবো কেউ আমাদের থামাইতে পারবে না মহান আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছে কারণ আমরা ন্যায়ের পথে রয়েছি আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই এইভাবে আপনারা যেভাবে উচ্চীবিত হয়ে রাজপথে অবস্থান করছেন আগামীতে সালাম ভাই মজনু ভাই যে কোনো প্রোগ্রাম দিবে যে কোনো ডাক দিবে দিন রাত 24 ঘন্টা আমরা চাপিয়ে পড়ার জন্য প্রস্তুত ধন্যবাদ আপনাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জল জিন্দাবাদ বাংলাদেশ যাবে কোন পথে ফসল হবে রাজপথে বাংলাদেশ যাবে কোন পথে ফসল হবে রাজপথে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম